আসসালামু আলাইকুম। সবাই তো ভালো আছে, আমরা না সবাই ভালো আছো তোমরা বাবা? সবাই ভালো আছো? জি মিস ভালো। আচ্ছা, তোমাদের আজকে বাংলা এবং ইংলিশ কম্বাইন্ড হচ্ছে, কেন হচ্ছে তোমরা কি জানো? কেউ জানো না, তোমাদের আফরোজা ম্যাডামের বাবা গতকাল মারা গিয়েছেন, তো তোমরা সবাই ম্যামের বাবার জন্য দোয়া করবে, উনি যেন জান্নাতবাসী হন। হ্যাঁ, আল্লাহ যেন ওনাকে মাফ করে দেন। তোমরা সবাই দোয়া করবে বাবা, এই জন্য ক্লাসটা কম্বাইন হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, এই জন্য একটু হয়তো বা আসলে ইংলিশ ভাষণ এবং বাংলা ভাষণ, ইংলিশ ভাষণের আমি আমার ছুটির মধ্যে দুটো ক্লাস ইংলিশ ভাষণের মিসিং হয়ে গেছে, তো এ কারণে ইংলিশ ভাষণ একটু পিছনে আছে আর বাংলা ভাষণ সামনের দিকে এগিয়ে আছে। তো যারা বাংলা ভাষণ তাদের জন্য বলছি, তোমাদের তো চ্যাপ্টার 9 শুরু করেছি, ইংলিশ ভাষণ এখনো শুরু করতে পারি নাই, কারণ ক্লাস মিসিং হলে তো আসলে সমস্যা হয়ে যায়, কারণ একবারে যদি আমি টেনে নিয়ে যাই তাহলে প্রবলেম হয় স্টুডেন্টদের জন্য। এই জন্য আমি চাই না, আমি ধীরে ধীরে পড়াই, তোমরা ধীরে ধীরে শিখো, এটাই আমার চাওয়া। তো আজকে তোমাদের তোমাদের যেহেতু চ্যাপ্টার 8 থেকে এক্সাম হবে, তো বাংলা ভাষণও যারা আছো, আমি চ্যাপ্টার 8 এরই তোমাদের হরমোন, ওদের হরমোন পড়াচ্ছিলাম, এবং এবং এই যে গ্ল্যান্ড গুলো, যে গ্রন্থি গুলো যে আছে তোমাদের অন্তঃক্ষরা গ্রন্থি এবং বহিঃক্ষরা গ্রন্থি, এই গ্রন্থি গুলো থেকে যে হরমোন গুলো ক্ষরিত হয় আমি সেটা ওদেরকে পড়াচ্ছিলাম। তো তোমরা আশা করি যে এটাই পড়ায় ওদেরকে, তোমাদেরকেও পড়ায় ওদেরকেও পড়ায়, তোমাদের জন্য ভালো হবে, কারণ যেহেতু এক্সাম তোমাদের রিভিশন হবে বাংলা ভাষণে আর ইংলিশ ভাষণে জানা হবে, ঠিক আছে? বাংলা ভাষণ, হ্যাঁ, কেউ রেসপন্স করে না কেন, কি হয়েছে? সবার মাইক কি অফ নাকি নাকি ক্লান্ত হয়ে গেছো? সামি ঠিক আছে, সামি, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা তাহলে আমরা এই হরমোনটা পড়ি, কারণ হরমোনটা আসলে তো আমাদের এই যে হরমোন গুলো যে আছে এবং এই যে গ্রন্থি গুলো আছে আমাদের খুবই ইম্পর্টেন্ট এগুলো। তাহলে আমরা আজকে যে চ্যাপ্টার 8 এর বা আমরা অধ্যায় 8 এর আমরা পড়ব হলো আমাদের যে গ্ল্যান্ড আমরা আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং এক্সোক্রাইন গ্ল্যান্ড যে আছে আমরা এটা পড়ব, বাংলায় যে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা যে গ্রন্থি আছে এই গ্রন্থি থেকে আমরা পড়ছিলাম, ইংলিশ ভার্সনে আমরা অনেক দূর চলে গিয়েছিলাম। আমরা গ্রন্থিগুলোর কোথায় চলে গিয়েছি, আমাদের যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, এই অন্তঃক্ষরা গ্রন্থির আমরা অগ্নাশয়ের যে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, মানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স ইন আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স ইন প্যানক্রিয়াস, মানে অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্রন্থি আছে আমরা এই গ্রন্থিটা পড়ছিলাম। তাহলে আইলেটস আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কি আমরা যেটা পড়ছিলাম ইংলিশে, যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স ইন প্যানক্রিয়াস, হ্যাঁ, ইংলিশে আমরা যেটা পড়বো যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স ইন প্যানক্রিয়াস, বাংলায় পড়বো যে অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, অগ্নাশয়ের এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে গ্ল্যান্ড আছে এটা আমরা সম্পর্কে জানবো। আর এই যে আমরা তো জানি যে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে আছে, আমরা এটা আমি কিন্তু ইংলিশে একটু আগে বলেছিলাম যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স ইন প্যানক্রিয়াস, ইন কি প্যানক্রিয়াস, মানে অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এটা কোথায় আছে আমরা কিন্তু বুঝতে পেরেছি, কোথায় আছে আমাদের আমাদের যে আমাদের যে আমাদের যে অগ্নাশয় আছে, এই অগ্নাশয়ে কি আছে, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, এবং এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে আছে এটা আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং এক্সোক্রাইন গ্ল্যান্ড, যে অন্তঃক্ষরা এবং যে বহিঃক্ষরা যে গ্রন্থি আছে, এই অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা গ্রন্থি দুটো মিলে কিন্তু এটা, এই জন্য একে বলা হয় মিশ্র গ্রন্থি। তাহলে আমরা জানি যে অগ্নাশয় একটা কি মিশ্র গ্রন্থি, এবং এই যে অগ্নাশয় যেহেতু এটা আছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, তাহলে আমরা বলতে পারি যে এটা এর মধ্যেই পড়ে, কারণ এর কিছু আমরা যে বহিঃক্ষরা যে গ্ল্যান্ডটা আছে, মানে এক্সোক্রাইন যে গ্ল্যান্ড আছে, এই গ্ল্যান্ডের বা এই বহিঃক্ষরা যে গ্রন্থি আছে, এই গ্রন্থির কিছু কোষ, মানে অনেকগুলো কিছু কিছু কোষ একসঙ্গে, মানে কিছু কিছু সেল একত্রিত হয়ে, এবং এরা কি করে একটা ক্ষুদ্র ক্ষুদ্র কিসের মতো, আমরা দ্বীপ সবাই চিনি তাই না? সবাই চিনি না, দ্বীপ চিনি আমরা, হ্যাঁ, দ্বীপের ইংরেজি কি বলতে পারে কেউ ইংলিশে?
বলতে পারে না? হ্যাঁ, দ্বীপপুঞ্জ বলে না, আন্দামান দ্বীপপুঞ্জ, নিকোবর দ্বীপপুঞ্জ, এই দ্বীপপুঞ্জের ইংরেজি কি? হ্যাঁ বলতে পারি না আমরা? কেউ বলতে পারে না? আরে মিস, মিস আইল্যান্ড? হ্যাঁ হ্যাঁ, আইল্যান্ড। হ্যাঁ আচ্ছা, আনিসুর কি বললা? আনিসুর বলো তো, দ্বীপপুঞ্জের ইংরেজি কি? আপনি যেটা বললেন ওটা কথা বলেছিলাম আর কি। আইল্যান্ড, আচ্ছা এটুকু আমাদের ভুলে গিয়েছিলাম। তো আমরা এই যে ছোট ছোট বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র যে আইল্যান্ড গুলো আছে, এগুলো যখন এই ক্ষুদ্র ক্ষুদ্র যে আমরা যে আইল্যান্ডের কথা বললাম, যে এই যে আমরা একটু আগে সেল কোষের কথা বললাম, আমাদের যে বহিঃখরা যে গ্রন্থি আছে, এই গ্রন্থি থেকে ছোট ছোট অনেকগুলো কোষ তারা একসঙ্গে হয়ে এরকম আমরা দেখি যে এরকম হলো আইল্যান্ড। মানে কি যে মাঝখানে এরকম একটা প্রাচীরের মতো দেওয়া, তাই না, একটু উঁচু এবং এরকম, সেটাকে বলা হয় কি আইল্যান্ড বা দ্বীপপুঞ্জ। আর এই যে আইল্যান্ড বা দ্বীপপুঞ্জ যে আছে এটা গঠন করে, হ্যাঁ তখনই তাকে বলা হয় গঠন করে তারা কি করে এন্ডোক্রাইন গ্ল্যান্ড সৃষ্টি করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এগুলোই হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হলো, আমি আগে বাংলায় বলে নিই, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এটা আমাদের, আমরা জানি যে এটা অগ্ন্যাশয় থেকে, এবং অগ্ন্যাশয় একটা মিশ্র গ্রন্থি, অগ্ন্যাশয় কি একটা মিশ্র গ্রন্থি, এবং আমাদের যে বহিঃখরা গ্রন্থি আছে এই গ্রন্থি থেকে কতগুলো কোষ বের হয়ে আসবে, সেই কোষগুলো কেমন হবে, ছোট ছোট খুবই ক্ষুদ্র, এই ক্ষুদ্র কোষগুলো তারা একসঙ্গে জমা হবে, জমা হয়ে তারা কি করবে একটা দ্বীপের মতো তৈরি করবে, মানে কোষ গুচ্ছ তৈরি করবে। হ্যাঁ কোষ গুচ্ছ যে তৈরি করলো তখন এটাকে বলা হচ্ছে কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আর ইংলিশে বলছি যে আমরা জানি যে প্যানক্রিয়াস হলো একটা মিক্সড গ্ল্যান্ড, ঠিক কি না, অগ্ন্যাশয় কি একটা মিক্সড গ্ল্যান্ড না, এবং আমাদের যে এক্সক্রাইন গ্ল্যান্ড আছে এই গ্ল্যান্ড থেকে এখান থেকে কতগুলো কি হবে ছোট ছোট, মানে একদম স্মল কতগুলো সেল বের হবে, এবং এই সেল গুলো বের হয়ে তারা কি করবে একসঙ্গে যখন জমা হবে হয়ে, মানে স্টোরেজ হবে হয়ে, তারা কি করবে একটা কোষ গুচ্ছ বা একটা দ্বীপের মতো গঠন, একটা আইল্যান্ড এর মতো স্ট্রাকচার তৈরি করবে। এই যে আইল্যান্ড এর মতো যে স্ট্রাকচার তৈরি করলো এটাই হলো আইল্যান্ডস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে। আর এটা নামকরণ করা হয়েছে একজন সায়েন্টিস্টের নাম অনুসারে। হ্যাঁ সেই সায়েন্টিস্টের নাম কি? সেই সায়েন্টিস্টের নাম হলো পল ল্যাঙ্গারহ্যান্স। আর এই পল ল্যাঙ্গারহ্যান্স এর নাম অনুসারে উনি ছিলেন জার্মান প্যাথোলজিক্যাল অ্যানাটমিস্ট। তাহলে এই যে পল ল্যাঙ্গারহ্যান্স যে আছে, এই পল ল্যাঙ্গারহ্যান্স এর নাম অনুসারে কি করা হয়েছে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর নামকরণ করা হয়েছে। তাহলে আমরা সবাই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স বুঝেছি? ইংলিশ ভার্সন, ডু আন্ডারস্ট্যান্ড আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স? ওকে, বাংলা, বাংলাতে আমরা বুঝেছি? জি ম্যাম। হ্যাঁ, রেসপন্স করছো না কেন আজকে, তোমরা কি হয়েছে তোমাদের? আর এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে আমরা বললাম, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এটা কনস্টিটিউট, এখানে বলা হয়েছে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, বাংলায় আগে বলি, এই কোষগুচ্ছ যে আছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা আমাদের যে অগ্ন্যাশয় আছে অগ্ন্যাশয় আয়তনের কত পার্সেন্ট, 1 থেকে 2%। এখন ইংলিশ ভার্সন শোনো, আমাদের প্যানক্রিয়াস যে আছে, এই যে আমাদের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, এই ল্যাঙ্গারহ্যান্স এর যে আমরা এখানে বলেছি যে এটার যে ল্যাঙ্গারহ্যান্স এর কনস্টিটিউট অ্যাপ্রক্সিমেটলি, এটা বলেছে দ্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কনস্টিটিউট অ্যাপ্রক্সিমেটলি 1% to 2% অফ দ্য মাস অফ দ্য প্যানক্রিয়াস। হ্যাঁ তাহলে এটা প্যানক্রিয়াস এর আয়তনে কত, 1 to 2%। হ্যাঁ আর এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে আছে, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে আমরা কয় ধরনের এখানে কোষ, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে আছে, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সাধারণত এখানে 3 ধরনের কোষ নিয়ে গঠিত। কয় ধরনের কোষ? তবে নতুন একটা কোষ সংযোজন হয়েছে, আগে 3 ধরনের কোষ ছিল। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে আমরা কয় ধরনের কোষ দেখতে পাই? 3 ধরনের দেখতে পেয়েছি, মানে 3 ধরনের কোষ দেখতে পাই, কিন্তু কথা হলো যে 3 ধরনের কোষ নিয়ে এটা গঠিত না, আর একটা কোষ এখানে নতুন সংযোজন করা হয়েছে। সেই জন্য আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কয় ধরনের কোষে গঠিত? 4 ধরনের।
কয় ধরনের কোষে গঠিত? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স চার ধরনের কোষে গঠিত। তাহলে আইলেটস অফ ইংলিশ ভাষণ যারা আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কম্পোস্ট অফ মেইনলি কত টাইপস? ফোর টাইপস অফ সেলস, ফোর টাইপস অফ সেলস। তাহলে ফোর টাইপস অফ সেলস, তাহলে ফোর টাইপস অফ সেলস নিয়ে কি কি? তাহলে আমরা জানি যে কি আলফা, একটা একটা সেলের নাম কি আলফা, তারপরে বিটা, আর একটা হলো ডেল্টা, আর লাস্ট যে সেলটা নতুন সংযোজন হয়েছে সেটা হলো পিপি সেল। পিপি সেল মানে হলো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। ইংলিশ ভার্সন যারা তারা একটু লিখো, কারণ ইংলিশ ভার্সনের বইয়ে তোমাদের কত টাইপ সেল দেওয়া আছে? থ্রি টাইপ দেওয়া আছে না, থ্রি টাইপস দেওয়া আছে। হ্যাঁ ইংলিশ ভার্সন আশফাক, ইংলিশ ভার্সন, ইংলিশ ভার্সনে তোমাদের কত টাইপ সেল দেওয়া আছে? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কম্পোস্ট অফ কি? থ্রি টাইপ সেল। থ্রি? হ্যাঁ থ্রি, কিন্তু তোমরা ওটা ফোর টাইপস লিখে নাও। কত? ফোর টাইপস। সে ফোর টাইপস কি কি তোমাদের দেখো লেখা আছে কি? ফার্স্ট হলো আলফা সেল, ফার্স্ট কি আলফা, আমি ইয়েটা সিম্বলটাই দিচ্ছি। তারপরে আছে হলো কি আলফা সেলস, আমরা জানি আলফা সেলস, আলফা সেলস। এরপরে আছে কি আলফার পরে আমরা বিটা, বিটা সেলস। নাম্বার থ্রি হলো ডেল্টা, ডেল্টা সেলস, ডেল্টা সেলস। তাহলে আমরা এরপর নাম্বার ফাইভ হলো পিপি সেলস, পিপি সেলস। আর পিপি সেলস এর ফুল ফর্ম ইংলিশ ভার্সন যারা তারা লিখে নিবে যে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড, প্যান ক্রিয়াটিক পলি, পলি পেপটাইড। ইংলিশ ভার্সন যারা তারা লিখবে প্যানক্রিয়াটিক পেপটাইড। তাহলে আমরা দেখলাম যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে আছে এটা কম্পোস্ট অফ মেইনলি কি? ফোর টাইপস অফ সেলস। কত টাইপস? ফোর টাইপস অফ সেলস। সে ফোর টাইপস অফ সেলস কি কি? আলফা সেল, বিটা সেল, ডেল্টা সেল, আর এটা হলো পিপি সেল। আর এই যে পিপি যে সেল আছে, এই পিপি সেলস এর ফুল ফর্ম হলো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেলস, প্যানক্রিয়াটিক পলিপেপটাইড সেলস। লাস্টে লিখে দিবা। আর এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে আমরা পড়লাম, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কোন ধরনের হরমোন এখানে ক্ষরিত হয়? কি কি হরমোন এখান থেকে ক্ষরিত হয়, সেক্রেশন হয়, আমরা এখন জানবো। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে আমরা যে হরমোনস গুলো পাই সেগুলো হলো কি? ফার্স্ট হলো ইনসুলিন। এখানে আমরা সাধারণত তিন ধরনের হরমোন দেখতে পাই। কয় ধরনের হরমোন এখানে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কয় ধরনের হরমোন সেক্রেশন হয়? তিন ধরনের। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কয় ধরনের হরমোন সেক্রেশন হয়? তিন ধরনের হরমোন ক্ষরিত হয়। যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে যে তিন ধরনের হরমোন ক্ষরিত হয়, ফার্স্ট হরমোন নেম হলো ইনসুলিন, ইনসুলিন। নাম্বার টু, চার ধরনের ক্ষরিত হয় তোমাদের, চার ধরনের কিন্তু। হ্যাঁ ঠিক আছে, তোমাদের হলো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে চার ধরনের এটা কোষে গঠিত, কিন্তু হরমোনটা ক্ষরিত হয় আসলে কয় ধরনের? তোমাদের দেওয়া আছে চার ধরনের। হ্যাঁ ওদের তিন ধরনের, কারণ ওদেরটা পরে, কারণ লাস্টে যে প্যানক্রিয়াটিক, আমরা যে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড যে সেল বললাম, এই প্যানক্রিয়াটিক পলিপেপটাইড এই সেল থেকে একটা হরমোন সিক্রেশন হয়, সেটা হলো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হরমোন। ঠিক আছে স্বামী? হ্যাঁ তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? ইনসুলিন, আর একটা আছে হলো গ্লুকাগন, গ্লুকাগন, ইনসুলিন, গ্লুকাগন। এরপর নাম্বার থ্রি হলো সোমাটোস্ট্যাটিন। নাম্বার থ্রি কি? সোমাটোস্ট্যাটিন, সোমাটোস্ট্যাটিন। তাহলে এই যে সোমাটোস্ট্যাটিন, আমি বলেছিলাম যে প্রথমে যে তিন ধরনের হরমোন ক্ষরিত হয়, ইংলিশ ভার্সন তোমাদের বইয়ে দেখো যে তিন ধরনের হরমোন এখানে ক্ষরিত হয়। হ্যাঁ এই যে তিন ধরনের হরমোন, আমরা প্রথমে তোমাদের বইয়ে দেখো দেওয়া আছে কি যে
আমাদের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে কয়টা সেল কম্পোস্ট অফ কি কত সেলস, থ্রি, আমরা থ্রি টাইপ সেলস দেখেছিলাম, মেইনলি থ্রি টাইপস। কিন্তু আরেকটা টাইপস আমি বলেছি যে নতুন সংযোজন হয়েছে, সেটা হলো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। আর এই যে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড যে হরমোন আছে, এই সরি সেল আছে, এই সেল থেকে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড হরমোন ক্ষরিত হয় বা সিক্রেশন হয়, তাহলে নাম্বার ফোর হলো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। প্যানক্রিয়াটিক পলিপেপটাইড তাহলে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তাহলে আমরা দেখলাম আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে তাহলে টোটাল কত হরমোন ক্ষরিত হলো, চার ধরনের হরমোন এখানে ক্ষরিত হয় বা সিক্রেশন হয়। সেই চার ধরনের কি, ফার্স্ট হলো ইনসুলিন, গ্লুকাগন, সোমাটোস্ট্যাটিন, আর একটা হলো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড। তাহলে ইনসুলিন যে আছে, এই ইনসুলিনটা কি করে, হ্যাঁ ইনসুলিন যেটা করে, আমাদের রক্তে যে গ্লুকোজ আছে বা শর্করা আছে এটার পরিমাণ কি করে, হ্রাস করে। এবং অনেক সময় দেখা যায় ইনসুলিনের অভাবে রক্তের গ্লুকোজের লেভেল বেড়ে গেলে আমাদের কি রোগ, ডিজিজ হয়, আমরা সবাই জানি যে আমাদের ডায়াবেটিস হয়, এটা আমাদের জানা। তাহলে আমরা ইনসুলিন হলো, এই ইনসুলিনটা এটা এটা উৎপন্ন হয় কোন সেল থেকে, এটা প্রোডিউস হয় হলো আলফা সেল থেকে। ইনসুলিন কোন সেল থেকে, আলফা। তাহলে অনুরূপ ভাবে তোমরাই বলো যে গ্লুকাগন যে সরি ইনসুলিনটা আসে হলো বিটা সেল থেকে, ইনসুলিনটা কোথা থেকে, বিটা সেল থেকে, আর গ্লুকাগনটা হলো আলফা সেল থেকে। আর সোমাটোস্ট্যাটিন যে আছে, সোমাটোস্ট্যাটিন আমরা ইন গ্লুকাগন গ্লুকান দেখলাম আলফা সেল, সোমাটোস্ট্যাটিন হলো ডেল্টা থেকে, আর এটা তো জানো যে পিপি থেকে, পিপি থেকে। তাহলে এই যে আমরা চারটা যে হরমোন পেলাম, এই চারটা হরমোন চারটা সেল থেকে কি হয়, ক্ষরিত হয় বা সিক্রেশন হয়। তাহলে ইনসুলিন যে আছে, এই ইনসুলিনের কাজ কি, আমরা ইনসুলিনের ফাংশন দেখলাম যে সে কি করে, সে হলো আমাদের রক্তে যে গ্লুকোজ বা শর্করার পরিমাণ সে কি করে, হ্রাস করে। তাহলে সে কি করে, এটা যদি আমরা দেখেছি যে যদি ইনসুলিনের অভাব হয়, গ্লুকোজের লেভেলটা বেড়ে যায়, তখন আমাদের কোন ধরনের ডিজিজ হয়, ডায়াবেটিস হয়। এরপর গ্লুকাগন, আমরা জানি যে গ্লুকাগন যে আছে এটা কোথা থেকে উৎপাদন হয়, এই গ্লুকাগনটা হলো আলফা কোষ থেকে বা আলফা সেল থেকে। এবং এই গ্লুকাগন যে আছে, এই গ্লুকাগনের কাজ কি, গ্লুকাগন আমাদের আমরা জানি যে আমাদের যে লিভার আছে বা যকৃৎ আছে, আমরা জানি যে যকৃতে কি থাকে, আমাদের গ্লাইকোজেন জমা থাকে। আর এই যে গ্লাইকোজেনকে কি করে, এই গ্লাইকোজেনকে ভাঙে হলো, ভেঙে গ্লুকোজে পরিণত করে হলো এই হরমোনটা, সেটাকে, সেই হরমোনের নাম হলো গ্লুকাগন। আর এই হরমোনটা কোথা থেকে সিক্রেশন হয়, আলফা সেল থেকে বা এরপর আসলো হলো সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন যে আছে, এই সোমাটোস্ট্যাটিনটা এটা কোথা থেকে ক্ষরিত হয় বা সিক্রেশন হয়, ডেল্টা সেল থেকে। আর এই যে সোমাটোস্ট্যাটিন এর ফাংশন কি, এটা হলো আমাদের ইনসুলিন এবং গ্লুকাগন যে আছে এই দুটো হরমোন, এটার ক্ষরণ সাধারণত নিয়ন্ত্রণ করে। এই সোমাটোস্ট্যাটিন কি করে, এই গ্লুকাগন এবং ইনসুলিনের সেক্রেশনটাকে কি করে, কন্ট্রোল করে। ইংলিশ ভার্সন ম্যামের কথা বোঝা যাচ্ছে, বুঝতে পারছো ইংলিশ ভার্সন? Yes, miss. জি মিস। ওকে, তাহলে আমরা ইনসুলিন এবং গ্লুকাগন যে আছে এটার যে সিক্রেশন আছে, এই সিক্রেশনটাকে কন্ট্রোল করে কে, এটা কন্ট্রোল করে হলো আমাদের সোমাটোস্ট্যাটিন। তাহলে সোমাটোস্ট্যাটিনের ফাংশন আমরা জানলাম। এরপর আমরা দেখব যে আমাদের যে প্যানক্রিয়াটিক পলিপেপটাইড আছে, এটা হলো আমাদের প্যানক্রিয়াটিক পলিপেপটাইডটা, এটা আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পর, হ্যাঁ আমাদের খাবার খাওয়ার পরে আমাদের অনেক সময় কি হয়, আমাদের ক্ষুধাটা কি করে, হ্রাস করে। হ্যাঁ মনে হয় যে কি হয়, আমার খাবার খাওয়ার পরে কি হয়, আমার ক্ষুধাটা নিরাময় হয়ে যায়, তাই না? তাহলে তখন আর আমার মনে হয় না যে আমার আমার আর খাবার খেতে হবে। এই ক্ষুধা হ্রাস করে হলো প্যানক্রিয়াটিক পলিপেপটাইড আমাদের খাবার গ্রহণের পর।
তাহলে আমরা এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে আছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সম্পর্কে আমরা জানলাম এবং আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সবাই বুঝতে পেরেছো আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স গ্ল্যান্ড ইংলিশ ভার্সন বাংলা ভার্সন তো আগে থেকে বুঝেছো ইংলিশ ভার্সন বোঝা গেছে ইয়েস মিস ওকে এরপর আসলে হলো গ্যাস্ট্রো কি টেস্টিনিয়াল গ্ল্যান্ডস গ্যাস্ট্রো টেস্টিনিয়াল গ্ল্যান্ডস যেটা আছে তোমাদের ইংলিশ ভার্সনে আছে তাহলে এই গ্যাস্ট্রো টেস্টিনিয়াল গ্ল্যান্ডস এবং পিনিয়াল গ্ল্যান্ডস হ্যাঁ এরপরে আছে হলো আমাদের টেস্টিস ওভারি অ্যান্ড কি আছে প্লাসেন্টা ম্যাম আমাদের বইয়ে তো এটা না হ্যাঁ তোমাদের বই এটা নাই এটা সাধারণত আসলে যে এই যে আমাদের স্টোমাক এবং যে ইন্টেস্টাইন যে ওয়াল আছে এই ওয়াল থেকে এই গ্যাস্ট্রোটেস্টিনিয়াল যে গ্ল্যান্ডসটা আছে এখান থেকে আমরা জানি যে গ্যাস্ট্রিক হরমোন ক্ষরিত হয় এবং এই গ্যাস্ট্রিক হরমোন যে আছে এটা সাধারণত আমাদের পরিপাকে সাহায্য করে এবং এই হরমোনটার মেইন ফাংশন হলো আমাদের যে গ্ল্যান্ডস আছে এটা আসলে তোমাদের কেন দেয়নি আমরা যে গ্যাস্ট্রো এই যে গ্যাস কি গ্যাস্ট্রো সরি গ্যাস্ট্রোটেস্টিনিয়াল গ্ল্যান্ডস যে বলছে এটা সাধারণত আমাদের চ্যাপ্টার যে ফোর আছে আমরা এই ফোরে মোটামুটি জানবো তবে এটা কোনো তেমন কোনো ইয়ে নাই এমনি দিয়েছে এখানে আর কি ইংলিশ ভার্সনে তো যেহেতু ওদের দিয়েছে ওদের তো পড়াতেই হবে এই জন্য তোমাদের বলি নাই আর কি তো আসলে এটা আমরা হলো চ্যাপ্টার ফোরে আমরা এই সম্পর্কে বিস্তারিত জানবো এটা যেটা জানো যে এই যে গ্যাস্ট্রোটেস্টিনিয়াল যে গ্ল্যান্ডটা আছে এই গ্ল্যান্ডটা সাধারণত আমাদের যে স্টোমাক এবং ইন্টেস্টাইন আছে এই ইন্টেস্টাইনের যে স্টোমাকের যে প্রাচীর এবং ইন্টেস্টাইন গ্ল্যান্ড যে ইন্টেস্টাইনের যে প্রাচীর আছে এই প্রাচীর থেকে সাধারণত এরা কি করে কিছু গ্যাস্ট্রিক হরমোন এখান থেকে ক্ষরিত হয় এবং এই গ্যাস্ট্রিক হরমোনটা কি করে আমাদের পরিপাকে সাহায্য করে এরপর আছে পিনিয়াল গ্ল্যান্ড হ্যাঁ পিনিয়াল গ্ল্যান্ড যেটা আছে এই পিনিয়াল গ্ল্যান্ড ইজ অলসো নোন অ্যাজ পিনিয়াল বডিজ স্মল ওভাল স্ট্রাকচার অ্যাটাচড বাই আ ন্যারো টু দ্য রুট অফ আ ডাইসেফানল অফ দ্য ব্রেন হ্যাঁ এই পিনিয়াল গ্ল্যান্ডটা আর ইট প্রোডিউস সেভারাল ইম্পর্টেন্ট হরমোন ইনক্লুডিং মেলাটোনিন হুইচ ইনফ্লুয়েন্স সেক্সুয়াল ডেভেলপমেন্ট স্লিপ ওয়াক সাইকেল স্কিন কালার অফ দ্য বডি তাহলে পিনিয়াল গ্ল্যান্ড যে আছে পিনিয়াল গ্ল্যান্ডের আমরা ফাংশনটা জানলাম এরপর লাস্টে দেওয়া আছে টেস্টিস ওভারিস এন্ড প্লাসেন্টা এই যে টেস্টিস ওভারিস এন্ড প্লাসেন্টা এগুলো সবকিছু সম্পর্কে আমরা এখন যে চ্যাপ্টার 9 শুরু করেছি বাংলা ভাষণ যারা আমরা চ্যাপ্টার 9-এ খুব ভালোভাবে জানবো বোঝা গেছে তাহলে চ্যাপ্টার 9-এ কিন্তু আমরা এই জিনিসগুলো সম্পর্কে খুবই ভালোভাবে জানবো ম্যাম আমাদের তো আর ওগুলো থাকবে না এই পরীক্ষায় এরপর আমাদের আছে হলো হরমোন আমরা আসলে তো হরমোন সম্পর্কে এত ম্যাম পড়েই আসলাম আমরা যতগুলো গ্ল্যান্ড পড়েছি সবগুলো যতগুলো ম্যাম পড়েছি শুনতেছেন ম্যাম থেকে দেখেছি আমরা যে কি হয় হরমোন ক্ষরিত হয় কিছু কিছু আমরা ম্যাম প্রত্যেকটা হ্যাঁ বলো আমাদের কি আর ওগুলো থাকবে এবার এমটিতে কি ওই যে যে লাস্টে যে হরমোন গুলো ছিল আরে না ওটা তো তোমাদের চ্যাপ্টার যখন ফোর পড়াবো তোমাদের গ্যাস্ট্রো এই যে আমরা ওদের যে দুটো গ্ল্যান্ড বেশি দেওয়া আছে একটা হলো গ্যাস্ট্রোটেস্টিনিয়াল যে গ্ল্যান্ডটা এটা হলো চ্যাপ্টার ফোরে তোমরা এটা সম্পর্কে জানবে পিনিয়াল গ্ল্যান্ড তারপরে হলো আমরা চ্যাপ্টার 9-এ গিয়ে টেস্টিস ওভারিস প্লাসেন্টা এগুলো কিছুই তোমাদের এক্সামে থাকবে না ওদের দিয়েছে এখানে একটু ইংলিশ ভার্সনের বই একটু বেশি দিয়েছে আর কি ঠিক আছে হ্যাঁ আর কোনো কথা মিস আমাদের সব জায়গায় দিয়ে প্যারা না কই প্যারা মিসের যদি প্যারা একটু বেশি ইনফরমেশন দেয় আচ্ছা এটা কোনো ব্যাপার না কি এটা দরকার তো সব তোমার বেশি ইনফরমেশন তো এটা কোনো ব্যাপারই না কারণ এটা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড তুমি মনে রাখবা যে আমাদের যে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড আছে এবং ইন্টেস্টাইনাল আমাদের ইন্টেস্টাইনাল যে গ্ল্যান্ডস আছে এই গ্ল্যান্ডস এর এই প্রাচীর থেকে এই হরমোন গুলো সেক্রেশন হয় এবং এই হরমোনটার কাজ কি এটা খাদ্য পরিপাকে সাহায্য করে হয়ে গেল আর পিনিয়াল যেটা পিনিয়াল বডি যেটা বলা হয়েছে এটা সাধারণত তোমাদের আমাদের যে ব্রেন আছে ব্রেনের স্বাদ যে আছে মানে ব্রেনের যে স্বাদের সঙ্গে এটা কি থাকে অ্যাডজাস্ট থাকে এবং এই গ্ল্যান্ড থেকে মেলাটোনিন সিক্রেশন হয়
আর আমাদের এই মেলাটোনিনটা কি করে, আমাদের আমাদের যে স্কিন, স্কিনের কালারটা কন্ট্রোল করে, আর স্কিনের ত্বকের বর্ণ যে নিয়ন্ত্রণ করে মেলাটোনিন। কারণ আমরা কেউ ফর্সা কেউ কালো এরকম হচ্ছি না, এই যে আমরা যে ফর্সা এবং কালো হই, তারপরে এই কালার গুলো কে কন্ট্রোল করছে, এটা করছে না মেলাটোনিন এই হরমোনটা। আচ্ছা, আমরা এতক্ষণ আমরা অনেকগুলো হরমোন পড়ে আসলাম। আর বাংলা ভাষণে তোমাদের যে হলো, তোমাদের বলেছিলাম যে দেহের বৃদ্ধিতে যে হরমোনের প্রভাব, এগুলো নিজেরা পড়ে নিয়ে বলেছিলাম। তো আমরা বাংলাতে কিন্তু আগেই হরমোন কি এবং হরমোনের বৈশিষ্ট্য কি পড়ে এসেছিলাম, ইংলিশ ভাষণে একটু সামনের দিকে দিয়েছে। তো তোমাদের এটা কি হবে, রিভিশন হয়ে যাবে, তাই না? তাহলে হরমোন কি আমরা জানি, আমরা পড়ে এসেছিলাম, মনে আছে? এটা কি হরমোন হলো, এটা একটা যৌগ রাসায়নিক কি পদার্থ, একা যা এখানে কোষগুচ্ছ থেকে ক্ষরিত হয়ে লসিকা এবং রক্ত বাহিত দূরবর্তী অন্য কোন সুনির্দিষ্ট কোষগুচ্ছ বা কোষগুচ্ছ কোষগুলোকে সে কি করে প্রভাবিত করে, আমরা এটাই হরমোন দেখেছিলাম, মনে আছে? বাংলা ভাষণ কেউ বলতে পারবে যে হরমোন কি, মনে নাই? আচ্ছা, তাহলে আমরা পড়ালেখা খুব একটা কম, আমরা খুব একটা ভালো করি না, যাই হোক। আমি বলতে পার, আচ্ছা ঠিক আছে, ভেরি গুড সামি। তো আমরা এই যে হরমোন কি, আসলে হরমোন সম্পর্কে অনেক সায়েন্টিস্টই কিন্তু ডেফিনেশন দিয়েছেন, কিন্তু আসলে হরমোন আমরা যে স্টার্লিং এবং বাইলিস যে হরমোন শব্দটি তারা প্রথম ব্যবহার করেন, সেটাই সাধারণত ইউজ করা হয় এই সংজ্ঞাটা। সেটা হলো যে ওনারা বলেছেন যে হরমোন, ওনাদের ডেফিনেশনটা এরকম, দেখো কোনো সায়েন্টিস্ট কিন্তু কোনো ডেফিনেশন দিলে তোমরা এটা ভালোই জানো যে সেটা তোমাদের সেই রকম করে লিখতে হয়, কোনো কিছু চেঞ্জ করা যায় না, এটা আমিও চেঞ্জ করতে পারবো না। ইংলিশ ভাষা দ্বারা দা ডিফাইন্ড হরমোন অ্যান্ড এনি বায়োকেমিক্যাল সাবস্ট্যান্স নর্মালি প্রোডিউসড ইন দা সেলস ইন সাম পার্ট অফ দা বডি অ্যান্ড ক্যারিড বাই দা ব্লাড অর লিম্ফ স্টেম টু ডিস্টেন্ট পার্টস হুইচ ইট হুইচ ইট এফেক্টস ফর দ্য গুড অব দ্য বডি অ্যাজ আ হোল। তাহলে এটা হলো যে হরমোন কি, এমন এক ধরনের কি, এখানে বলা হয়েছে যে জৈব রাসায়নিক, এমন এক ধরনের কি বায়োকেমিক্যাল সাবস্ট্যান্স, তাই না? জৈব রাসায়নিক পদার্থ যেটা হলো বায়োকেমিক্যাল সাবস্ট্যান্স। তারপরে বলেছে যে যা কোনো কোষগুচ্ছ, মানে সেলের যে আমরা যে সেলস বলি, যে সেলের যে গুচ্ছে কোষগুচ্ছ থেকে কি হয় সিক্রেশন হয়, সিক্রেট হয়ে কি হয় আমাদের যে লিম্ফ বা আমাদের যে ব্লাড আছে এই ব্লাডে কি হয় বাহিত হয়ে দূরবর্তী কোন সুনির্দিষ্ট কোষগুচ্ছ বা কোষগুচ্ছ সমূহকে কি করে প্রভাবিত করে, এটাই হলো হরমোনস। তাহলে ডু আন্ডারস্ট্যান্ড হরমোনস, ইংলিশ ভাষণ হরমোন বুঝেছো? আর এই যে হরমোন আছে, এই হরমোন সম্পর্কে আমরা যত কিছু জানবো, এই হরমোন সম্পর্কে হরমোনের সঞ্চয় মানে স্টেরয়েড, তারপর স্টোরেজ, তারপরে কেমিস্ট্রি, কেমিস্ট্রি তারপরে বায়োলজিক্যাল এন্ড ফিজিওলজিক্যাল ফাংশন, এগুলো যে আমরা জানবো হরমোন সম্পর্কে এবং গ্ল্যান্ড থেকে কি ধরনের সিক্রেশন হয় এগুলো সম্পর্কে জানবো, এই অধ্যয়নকে বলা হয় হলো এন্ডোক্রাইনোলজি। এন্ডোক্রাইনোলজি মোট কথা হরমোন সম্পর্কে আমরা যত কিছু জানবো সেই বিষয়ে অধ্যয়নকে কি বলা হয় এন্ডোক্রাইনোলজি, এন্ডোক্রাইনোলজি। কারণ এটা এগুলো এমসিকিউ কোশ্চেন আছে, এই জন্য আমি এই জিনিসগুলো হাইলাইট করছি, ঠিক আছে? তাহলে এক্সামে যদি আসে যে হোয়াট ইজ এন্ডোক্রাইনোলজি, তাহলে আমরা যদি বলি যে এন্ডোক্রাইনোলজি কি, তাহলে আমরা বলবো যে হরমোন সম্পর্কে অধ্যয়নকে, হরমোন সম্পর্কে যেখানে অধ্যয়ন করা হয় হরমোনের কি স্টোরেজ, কেমিস্ট্রি, তারপরে বায়োকেমিক্যাল ফিজিওলজিক্যাল ফাংশন, তারপরে হলো এন্ডোক্রাইন, এটা হলো উইথ দ্য সেলস অফ দ্য এন্ডোক্রাইন গ্ল্যান্ডস টিস্যু, এই যে এই সম্পর্কে যে স্টাডি করা হয় যে যে জায়গায়, সেটাকে বলা হচ্ছে কি এন্ডোক্রাইনোলজি। এখন যেটা হলো আমাদের কেমিক্যাল ন্যাচারাল প্রপার্টিস অফ হরমোন, মানে হরমোনের যে বৈশিষ্ট্য আছে, আমরা এই হরমোনের বৈশিষ্ট্যটা
জানবো। আর হরমোনের ক্যারেক্টারিস্টিকস আমরা তো আমরা কিন্তু ডেফিনেশন অনেকটাই জেনে আসলাম, যে ডেফিনেশন আমরা দেখেছি যে হরমোন কি করে, একটা সেল থেকে যখন সিক্রেশন হয়, সিক্রেশন হয়ে সে কি হয় ব্লাড বা লিম্ফ দ্বারা সে কি হয় ট্রান্সপোর্টেড হয়ে তার যে দূরবর্তী যে অন্য কোনো অর্গান বা সেলের সে কি করে ফাংশনকে কন্ট্রোল করে। তাহলে দেখো এখানে বলা আছে যে হরমোন সিক্রেটেড ফ্রম দা ক্লাস্টার অফ লিভিং সেল অপন অর্গান সার্কুলেটস ইন দা বডি অর লিম কন্ট্রোল দা অ্যাক্টিভিটি অফ সেলস অফ আদার ইজিলি রিমুভড ফ্রম দিস পয়েন্ট অফ কে অরিজিন। এরপর হরমোন আমাদের কি করে, হরমোন আমাদের যে হরমোন আমাদের বডিতে যে কেমিক্যাল মেসেঞ্জার মানে রাসায়নিক বার্তাবাহক হিসেবে কাজ করে, কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে কাজ করে। তারপরে আমাদের যে শরীরে আমাদের যে ভিটামিন আছে, এই ভিটামিনের মতো আমাদের হরমোন গুলো একদম খুব কম ডেন্সিটিতে এবং অল্প মাত্রায় তারা কি করে ফাংশন কাজ করে, এবং আমাদের হরমোনের যে দেহে কোনো ক্রিয়া এবং কুক্রিয়াকে সে কি করে বিস্তারকে প্রভাবিত করে, তাদের সূচনা ঘটনা সূত্রপাত ঘটায়। তারপরে রাসায়নিক ভাবে অধিকাংশ হরমোন কি আমরা জানি যে বেশিরভাগ হরমোনই আমাদের হলো পেপটাইড প্রোটিন গ্লাইকোপ্রোটিন এবং স্টেরয়েড জাতীয়। তাহলে আমরা হরমোনের যে আসলে আমরা এখানে ক্যারেক্টারিস্টিক্স বলেছি বা কেমিক্যাল ন্যাশন প্রপার্টিস অফ হরমোন, এগুলো আসলে নিজেরা পড়ে নেবে, এটা আসলে ম্যাম পড়ানোর তেমন কিছু নাই। এখানে আমরা 4-5-6টা নেচার পড়ে নিব, ঠিক আছে, বা ক্যারেক্টারিস্টিক্স পড়ে নিব। তাহলে আমরা হরমোন সম্পর্কে বুঝেছি, ইংলিশ ভার্সন হরমোন বুঝেছি, হ্যাঁ বাংলা ভার্সন কি বাংলা ভাষণে রিভিশন হচ্ছে নাকি মনে হচ্ছে যে এগুলো আমরা চিনি না? হ্যাঁ কেউ রেসপন্স করে না কেন? রুবাই জয়েন করেছো? অভি জয়েন করেছো? অভি জি ম্যাম। হ্যাঁ তাহলে আমরা যে হরমোনের যে বৈশিষ্ট্য আমরা বুঝেছি, হরমোনের বড় বৈশিষ্ট্য হলো সে কি করে তার, এখানে কিন্তু আমি 3-4টা বৈশিষ্ট্য খুব ভালোভাবে বলেছি যে সে কি করে একটা অঙ্গের, আমাদের যে কোনো কোনো অঙ্গ থেকে তারা কোন কোষ থেকে তারা কি হয় ক্ষরিত হয়, ক্ষরিত হয়ে তারা কি হয় রক্ত এবং লসিকা দ্বারা পরিবাহিত হয়ে তার তার থেকে একটু দূরে মানে দূরবর্তী অন্য কোনো অঙ্গের কি করে কার্যাবলীকে নিয়ন্ত্রণ করে। এবং হরমোন আমাদের কি করে কি হিসেবে কাজ করে, কেমিক্যাল মেসেঞ্জার হিসেবে কাজ করে। এবং হরমোন আমাদের কি করে, আমাদের বেশিরভাগই হরমোন রাসায়নিক ভাবে পেপটাইড প্রোটিন গ্লাইকোপ্রোটিন এবং স্টেরয়েড জাতীয়। তো যাই হোক হরমোন সম্পর্কে আমরা জানলাম, এখন আমরা জানবো এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং এক্সোক্রাইন গ্ল্যান্ড যে আছে এই দুটো গ্ল্যান্ডের পার্থক্য, এই দুটো গ্রন্থির পার্থক্য, তোমাদের যে দেওয়া আছে এই দুটো গ্রন্থির পার্থক্য। তো আমরা এতক্ষণ এই দুটো গ্রন্থে কিন্তু পড়ে আসলাম, তো আমরা পার্থক্যটা মোটামুটি পারবো কিভাবে। দেখো যে তোমাদের ইংলিশ ভাষা যারা ডিফারেন্স বিটুইন কি এন্ডোক্রাইন গ্ল্যান্ড এন্ড এক্সোক্রাইন গ্ল্যান্ডস, আর ডিফারেন্স বিটুইন এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এন্ড এক্সোক্রাইন গ্ল্যান্ডস এ আমরা ফার্স্ট যে জিনিসটা জানবো যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস যে আছে ও এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এ কিন্তু উইদাউট এনি ডাক্ট, আর এক্সোক্রাইন গ্ল্যান্ডস এ কি আছে উইথ ডাক্ট। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডস যে আছে এই হলো সিক্রেট হরমোনস, আর এক্সোক্রাইন গ্ল্যান্ডস থেকে কি হয় এখানে সিক্রেশন হলো কি এনজাইম, তারপরে জুস কন্টেন্টস, সে মোট কথা সে মূলত যেটা মেইন যেটা প্রোডিউস করে সেটা হলো জুস কন্টেনিং, হ্যাঁ জুস কন্টেনিং কি এনজাইম। আর এটা হলো আমরা দেখলাম যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড এটা যখন সিক্রেশন হয় এটা প্রোডিউস ডিরেক্টলি ইনটু কি ব্লাড, আর এক্সোক্রাইন গ্ল্যান্ড ইজ দ্য সিক্রেশন পিরিয়ড ডিরেক্টলি ইনটু ক্যাভিটি থ্রু ডাক্ট। হ্যাঁ এরপর দে কন্ট্রোল লং ট্যাঙ্ক, এটা কার কার মধ্যে পার্থক্য বলতেছে? এটা হলো অন্তঃকরা গ্রন্থি এবং বহিঃকরা গ্রন্থি, অন্তঃকরা গ্রন্থি এবং বহিঃকরা গ্রন্থি। এটা 2-1 মার্কস এর জন্য আসে, এটা সংজ্ঞাটা জানলে তোমরা লিখতে পারবে যে আমরা এটা সংজ্ঞাটা লিখলে, যেমন আমরা জানি যে অন্তঃকরা গ্রন্থি কি, অন্তঃকরা গ্রন্থি হলো নালীবিহীন গ্রন্থি, ঠিক কি না বলো? হ্যাঁ আমরা এটা পড়েছি। আর বহিঃকরা গ্রন্থি কি, নালীযুক্ত গ্রন্থি। আর অন্তঃকরা গ্রন্থি থেকে কি নিঃসৃত হয় আমরা এতক্ষণ পড়ে আসলাম যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে কি সিক্রেশন হয়, এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোন, তাই না? অন্তঃকরা গ্রন্থি থেকে কি ক্ষরিত হয়, হরমোন। আর বহিঃকরা গ্রন্থি থেকে কি হয়, এখানে বিভিন্ন ধরনের এনজাইম এবং মিউকাস বা জুস এগুলো নিঃসৃত হয়। আর আমরা অন্তঃকরা গ্রন্থি দেখলাম যে এটা অন্তঃকরা গ্রন্থি হলো রক্ত এবং লসিকা দ্বারা পরিবাহিত হয়,
আর বহিঃকরা যে গ্রন্থি আছে আমরা দেখছি যে এটা সাধারণত অ্যানজাইম এবং মিউকাস নালি দ্বারা পরিবাহিত হয়। বোঝা যাচ্ছে পার্থক্যটা? জি ম্যাম। আর অন্তঃক্ষরা গ্রন্থি যদি আমরা উদাহরণ পড়ি, অনেকগুলো গ্ল্যান্ড পড়ে আসলাম এতক্ষণ, একটু আগে পড়লাম আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্স, তারপরে হলো আমরা থাইরয়েড গ্রন্থি পড়েছি, পিটুইটরি গ্ল্যান্ড গ্রন্থি পড়েছি, এগুলো সবগুলো কি অন্তঃক্ষরা গ্রন্থি। আর বহিঃক্ষরা গ্রন্থি যদি আমি উদাহরণ দেই, আমাদের যে যকৃত, তারপরে অগ্ন্যাশয়, লালা গ্রন্থি, এগুলো সবই হলো বহিঃক্ষরা গ্রন্থি। তাহলে ইংলিশ ভার্সন ডিফারেন্স বিটুইন এন্ডোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড এক্সোক্রাইন গ্ল্যান্ড, ডু আন্ডারস্ট্যান্ড? বুঝেছো? ডাকাডাকি কেন ক্লাসের মধ্যে, ডাকাডাকি কেন? তার জন্য ডাকে মিসরাফি, পাবজি নুপ প্লেয়ার, দুষ্টামি হচ্ছে। এ তোমাদের পড়াশোনা কেমন হচ্ছে? সেকেন্ড ইয়ার খুব ভালো করে পড়বে বাবা। মিস কেমনে কেমনে সেকেন্ড ইয়ার উঠলাম বুঝতেই পারলাম না। সেটাই, কেমন কেমন করে দেখবা যে কলেজ পাস করে গেলাম, ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, বুঝতেই পারবো না। তবে হ্যাঁ, বুঝতে পারবো যখন বয়সটা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর 2-3টা সেমিস্টার চলে যাবে, তখন বুঝতে পারবো যে আমি কি করে আসছি। এখন তো কিছু বুঝতে পারবো না, ঠিক আছে? এখনকার লাইফটা একদমই আলাদা। আচ্ছা, ইয়ার লিঙ্ক দিয়েছি, অ্যাটেন্ডেন্স লিঙ্ক দিয়েছি, তোমরা কি পেয়েছ? হ্যাঁ, অ্যাটেন্ডেন্স লিঙ্ক পেয়েছো, কেউ সাউন্ড দাও। হ্যাঁ জিমি স্পাইসি। হ্যাঁ আচ্ছা, এরপরে আছে বাংলা ভাষণ যারা, ইংলিশ ভাষণ যারা, রোলস অফ হরমোন ইন হিউম্যান গ্রোথ। আসলে দেহের বৃদ্ধিতে কি বাংলা যারা, তাদের হলো কি দেহের বৃদ্ধিতে হরমোনের প্রভাব। আসলে এগুলো ম্যাডাম পড়ানো তেমন কিছু নাই, আমরা জানি যে দেহের বৃদ্ধিতে এখানে আমাদের দুটা হরমোন হলো একদম প্রধান ভূমিকা পালন করে, সিগনিফিকেন্ট রোল প্লে করে দুটো হরমোন। সে দুটো হরমোন কি কি? একটা হচ্ছে পিটুইটরি গ্ল্যান্ড থেকে সিক্রেশন নিঃসৃত একটা হরমোন, সেটাকে বলা হয় গ্রোথ হরমোন, জিএইচ। আর অন্যটা হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন, থাইরক্সিন হরমোন। এখন এই থাইরয়েড হরমোন কি কাজ করে আর আমরা দেখলাম, আর থাইরয়েড কি কাজ করে এবং গ্রোথ হরমোন কি কাজ করে। আসলে এই যে গ্রোথ হরমোন যেটা যে আছে, এই গ্রোথ হরমোনটা সাধারণত আমাদের যে অস্থি এবং তরুণাস্থি আছে, আমাদের যে বোন এবং কার্টিলেগ আছে, এই বোন এবং কার্টিলেগের যে সেলগুলো আছে, এই সেলগুলো তারা কি করে, এগুলোর হলো পূর্ণতা দান করে এবং এগুলো যে বৃদ্ধি, তারপরে এখানে যে ক্যালসিয়াম আয়ন যে স্টোর হয়, এগুলো কাজে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং আমাদের যে আমাদের কোষে যে অ্যামাইনো অ্যাসিড আছে, এই অ্যামাইনো অ্যাসিড গ্রহণ এবং প্রোটিন সংশ্লেষণের হারও তারা কি করে, বৃদ্ধি করে। এবং আমরা একটু আগে বলেছিলাম যে ক্ষুধার্ত অবস্থায় কি করে, ক্ষুধার্ত অবস্থায় আমাদের রক্তে যে গ্লুকোজ এবং ফ্যাটি অ্যাসিড আছে, এটার পরিমাণ বাড়িয়ে দিয়ে তারা কি করে, ক্ষয় রোধ করে। আর আমরা যেটা, আরেকটা হরমোন হলো থাইরক্সিন। থাইরক্সিনটা এটা একটা পিতৃতুরি গ্রন্থিকে কি গ্রোথ হরমোন যে সেক্রেশন হয়, এটা ক্ষরণে তারা কি করে, উদ্দীপ্ত করে। এবং আমাদের প্রোটিন যে সংশ্লেষণ হয়, এই প্রোটিন সংশ্লেষণের হার বাড়িয়ে দিয়ে আমাদের দেহে বৃদ্ধি ঘটায়। এবং আমাদের কঙ্কাল পেশি যে আছে, এই আমাদের কঙ্কাল পেশি স্কেলেটন মাসেল ইংলিশে বলা হয়, এই স্কেলেটন মাসেলের বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণ নিয়ন্ত্রণ করে এবং খাদ্যের বিপাকীয় হার বৃদ্ধি করে। তাহলে রোল অফ হরমোনস ইন হিউম্যান গ্রোথ তোমরা অনেকটা ইংলিশ ভাষায় আমরা পড়েছি। এবং এরপরে আমাদের আছে কি যে শারীরবৃত্তীয় কাজে হরমোনের ভূমিকা। তাহলে আমরা কি রোল অফ হিউম্যান ইন ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস অফ দ্য বডি, ইম্প্যাক্ট অফ হরমোন অন হিউম্যান বিহেভিয়ার, এর পরের যে জিনিসগুলো আছে এগুলো তোমরা নিজেরা পড়ে নেবা ইংলিশ ভার্সন, ঠিক আছে? আমি বাংলা ভার্সনকে বলেছি যে এগুলো নিজেরা পড়ে নিতে, কারণ এতক্ষণ আমরা যে হরমোনগুলো পড়ে আসলাম, এই হরমোনগুলোর ফাংশনগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? কারণ আমরা প্রত্যেকটা হরমোন যখন আমরা পড়েছি, প্রত্যেকটা হরমোন পড়ার সময় আমরা কিন্তু ফাংশন গুলো পড়ে এসেছি। তোমরা এই বাকি যে পেজ দুটো আছে এটা নিজেরা পড়ে নেবা, না বুঝলে তখন আমাকে বলবা। এরপর আগামী দিন আমরা ইংলিশ ভার্সন
চ্যাপ্টার 9 শুরু করব, বাংলা ভাষণে তো চ্যাপ্টার 9 শুরু করেছি। ঠিক আছে, তো সবাই ভালো থেকো। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।